আজকের লাঞ্চে দেখো কী বানানো হয়েছে। এটা ওয়ান পট মিল, ভাত আছে, ফুলকপি আর পনির, দেখতে তো দারুণ হয়েছে। আমারটা এটা, এইটা হচ্ছে অনুর, আর আছে সঙ্গে রায়তা। এই হচ্ছে আজকের লাঞ্চ, অর্থাৎ হ্যাপি সানডে। চলো শুরু করা যাক। হ্যাপি সানডে, আজ আবার দুজনে বসেছি। শুভ দুপুর। চলো কী আছে দেখে নিই, যা খাওয়া শুরু করব। গরম গরম খেতে গরম না খেলে ভালো লাগবে না। ভালো লাগবে যত সব ফাঁকি বাজি রান্না। ফাঁকি বাজি কিন্তু টেস্টি, এটাই হচ্ছে ব্যাপার। ফুলকপিটা ভালো পেয়েছি। আমি বললাম ফুলকপি বোধহয় একটাই ছিল, দুটো হেম ছিল আর ওখানে। বুঝতে পেরেছি। আমি রাতে বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে বলছো না তো? ভালো জিনিস হলে বলতে হবে, শুধু খেয়ে না খেতে বেশ ভালো লাগবে। দারুণ, একদম ফাঁকিবাজি কম সময়ে খুব টেস্টি একটা খাবার। লোকনাথ বাবার জন্মতিথি আর এই তীর্থধাম দিবস, এই দুটো দিন আমরা নিরামিষ খাই, আর মঙ্গলবার তো আছে। পনিরটা ভাজা বসিয়ে গ্যাস কমিয়েই এসছিলাম, কিন্তু যেহেতু লোহার কড়াই না, লোহার কড়াইতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, একটা সাইড একটু বেশি ভাজা হয়ে গেছে। তোমার পনির করেছো তো? ভালো করেছো। গরম একটা ভাব থাকছেই, তাই 10 দিন আছে, গরম থাকবে না? কালকে রাতে বৃষ্টি হলো, খুব আরামে ঘুমালাম সকালে মোটামুটি। আজকেও হবে বৃষ্টি, ভালো ছিল। 11:30 রোদটাও খুব কড়া দিয়েছিল, রোদটা কড়া দিয়েছে বলে বাচ্চা গরম ঠান্ডা হচ্ছে না, ভ্যাপসা গরমটা ছিল। রায়তাটা ভালো বানিয়েছে, কিন্তু বানানোর তফাৎ একটাই, আমি একটু মোটা করে বানাই আর পাতলা করে বানিয়েছি।
কষা দিয়েছি না ওগুলো, সব নাটকগুলো ছুঁয়ে তোলা হবে। আচ্ছা সুন্দর খাবার, লাইট খাবার। মাখামাখির ঝামেলা নেই, কড়াইতেই মেখে দিয়েছি। আমি তিন লাইন কি বাপরে বাপ, আমি মিষ্টি দোকানে গিয়ে ঘাবড়ে গেছি। সকালে গেলে আরো বেশি লাইন হতো। এটা হয় লোকনাথ বাবার জন্মতিথিতে আর তিরুদান দিবসে, দিবসে লাইন। আমি তে আর তোমার পদ্ম, পদ্মটা তো অতটা নেই, ভুলে দেবে না। পদ্ম তো কালকে সবে নিয়ে চলে গেছে। বাবার জন্মতিথিটা করা যাবে না, জন্মাষ্টমী জন্মাষ্টমী তোমার আগস্টের শেষের দিকে পড়বো, নাহলে সেপ্টেম্বরের এক দু তারিখে পড়বো। দেখিনি, দেখেনি আবার যদি নেক্সট রবিবার ছুটি থাকবে, শুধু মাসের শেষ রবিবারটা অফিস থাকে, নেক্সট রবিবার আবার আসবো। আর এর মধ্যে যদি পারি কোনোদিন রাত্রে হোক, তাহলে রাত্রে আসবো তোমাদের কাছে। কষাটা ইচ্ছা করেই আর আলাদা করে দিলাম না, রায়তার মধ্যে দিয়ে দিলাম।
আমাদের দুর্গাপুরে গরম কীরকম তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে, আলাদা করে বলতে হবে না, মানে গরমটা বাড়ছে আমি বুঝতে পারছি। তোমার মতন শীতটা গরম প্রচন্ড ঘামে, বাপরে বাপ কি ঘাম ঘামে। খাবারটা তো ভালো হয়েছে, তারপরে আবার পাশে মানুষটা আছে, ওই জন্য আরো ভালো খেয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো পল্লব জানাস আছে।